বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় অচল অর্থনীতি বন্ধ হয়েছে কলকারখানা অফিস আদালত সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য দেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম পাড়া মহল্লায় লকডাউন ঘোষণা করা হয়েছে কর্মঝুঁকিতে থাকা সমাজের অসহায় গরিব ও সুবিধাবন্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাভারের জনপ্রিয় পরিশ্রমী সাংবাদিক নাজমুল হুদা জীবনের ঝুঁকি নিয়ে সারাদিন নিরলসভাবে সাভারবাসীর জন্য করোনা ভাইরাস সংক্রমণ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন পাশাপাশি অসহায় দরিদ্র দিন দিন খায় এমন মানুষদের কথা চিন্তা করে গণজমায়েত বা জমায়েত না থাকার অসহায় আনে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সাংবাদিক নাজমুল সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে সাভারের বিভিন্ন এলাকায় তিনশোটি পরিবারের মাঝে সাত দিনের উপহার দিয়েছেন তিনি বলেন গরিব বলে তারাও মানুষ কারণ আমি ছাত্র জীবনে আমার পেশাগত জীবনে অনেক গরিব অসহায় মানুষের অনেক ভালোবাসা পেয়েছি যেটা ভুলবার নয় দেশের এই ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব আমার এই কাজের অনুপ্রেরণা হয়ে যাক সকল মানুষের হৃদয় আপনারা দোয়া করবেন আমি যাতে শুধু করোনা ভাইরাস না সমস্ত বিপদে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি